দৈহিক আক্রমণ ভাঙচুর করে লুটপাট চালিয়ে শেষ হয়নি শাসক দলের দুর্বৃত্তদের। আগুনে ছারখার করে দিয়ে নিঃস্ব করে দেওয়া হলো একটি পরিবারকে, শুধুমাত্র বামপন্থী হবার অপরাধে। ঘটনা বুধবার রাতে খোয়াইয়ের পূর্ব সোনাতলায় প্রাক্তন প্রধান যুবনেতা প্রবীণ শীলের বাড়িতে মঙ্গলবার রাতে হামলা চালায় বিজেপির দুর্বৃত্তরা বলে অভিযোগ। দৈহিক আক্রমণ করা হয় যুবনেতা সহ মা এবং ভাইকেও, ভাঙচুর করে লুটপাট চালায় হামলাকারীরা। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সদস্য প্রবীণ শীল। পরিবারের আয় উপার্জনের একমাত্র দোকানটি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। বুধবার রাতে বাড়ি ছিলেন না প্রবীণ শীল সহ পরিবারের সদস্যরা। রাতে নাধারে এবারে আগুন ধরিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হলো গোটা বাড়ি। একটি এঞ্জিন আসার আগেই আগুনে লেলিহান শিখায় সব ছাই, শুধুমাত্র মাটির ঘরের দেয়াল সাক্ষী হয়ে দাঁড়িয়ে রইল। নিঃস্ব করে দেয়া হয়েছে গোটা পরিবারটিকে, মাথা গোঁজার ঠাঁইটুকু শেষ করে দেয়া হয়েছে। কিসের অপরাধে, কোথায় পুলিশ, আইনের শাসন? প্রশ্ন প্রবীণ শীলের। কালকে রাত্র আনুমানিক 10:30 এমন সময় আমার কাছে খবর আয়া যে আমার বাড়িতে আগুন দেওয়া হয়েছে। আমি বাড়িতে আসলাম না এবং আমার বাড়ির লোকও আসলো না। একা বাড়ি পাই, আমার বাড়িটারে পুরো তছনছ করে দিয়েছে। আমার বাড়ির আর থাকার মতো আমার জায়গা নেই এরকম। আমার ঘরের ভিতরে আমার ডকুমেন্টস আসলো, কিছু টাকা পয়সা আসলো, তারপরে আমার দলিল টলিল যা আছে সব কিছু এটা পুরো ছাই হয়ে গেছে, আর কিচ্ছু নাই। এবং বর্তমানে যে আমি যে থাকবো এমন কোনো জায়গা নাই আমার কাছে। এর আগের দিন পাঁচজন তারা নেতৃত্বে প্রায় 20-25 জন পোলাপান, তারা সোনাতলার 51 বুথ প্রেসিডেন্ট আছে, তারপরে অমর দাস, একজন আছে রণবীর দত্ত, ফায়ার সার্ভিসে চাকরি করে, জীবন দাস, প্রতীক দেবরায়, তারা নেতৃত্বে আয়া বাড়িতে আক্রমণ করছে এবং আমার নামে পাল্টা কেস দিয়ে দিছে যে আমি নাকি তারারা আক্রমণ করছে। এটা তো কোনো মতেই সম্ভব না। এরা 20-25 জন লোক, তারারে আমি আক্রমণ করি কীভাবে? কারণ আমি একা, তারার উপরে আক্রমণ করা তো এটা সম্ভবই না। রাত্রেবেলা এসে তারা আয়া আমার বাড়ির দরজা জানালা, আমার বাড়ির টিন যা আছে সব ব্যাঙ্গা নষ্ট করছে, আমার দোকান ভাঙচুর করছে, আমার দোকানের ভিতরে কম্পিউটার আসলো, কম্পিউটার ব্যাঙ্গা ঘোরা করছে, আমার ঘরের টিভি টুভি যা আছে সব কিছু ব্যাঙ্গা ঘোরা করে দিছে তারা। বৃহস্পতিবার সকালে বিধায়ক নির্মল বিশ্বাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল ধ্বংসলীলা দেখতে যান। অভিযোগে জানা গেছে অগ্নি নির্বাপক দপ্তরের একজন ফায়ারম্যান এবং এক পৃষ্ঠা প্রমুখ এই নৃশংস ঘটনার নেতৃত্ব দিয়েছেন পুলিশ নীরব দর্শকের ভূমিকায়। Pure Report, Channel Dinrat.